দুটো মানুষ পাশাপাশি হাঁটতে পারেন না, এতটাই সরু গলি। এক বাড়ির গায়ে গজিয়ে উঠেছে আরেক বাড়ি, খুপচি ঘরের মধ্যেই কারখানা। আগুন নেভানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। উত্তর কলকাতার অলিতে গলিতে লুকিয়ে এমন অসংখ্য জতুগৃহ, তবু নির্বিকার প্রশাসন। এ যেন আগ্নেয়গিরির শিখরে পিকনিক, গায়ে গা লাগিয়ে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, তার মধ্যেই বেশ কিছু কারখানা। উত্তর কলকাতার বহু এলাকার ছবিটা এরকমই, আগুন লাগলে নেবানোর কোনো ব্যবস্থা নেই। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে গেঞ্জি কারখানা, দুটো মানুষ পাশাপাশি হাঁটার মতো পরিসর নেই, এরকমই অবস্থা। এবং এক একটা ঘরের মধ্যে ছোট ছোট করে দেওয়াল তৈরি করে আরেকটি ঘর তৈরি করা হয়েছে, এবং এই ঘরটি কিন্তু মূলত যারা দর্জিরা রয়েছেন তারা বসতেন, এবং সেখানেই সেখান থেকেই গেঞ্জি এবং অন্যান্য হুঁশিয়ারি সরঞ্জাম তৈরি করা হতো। বিডন স্ট্রিটের কাছে ফকির চক্রবর্তী লেনের হুঁশিয়ারি কারখানা, বড় রাস্তা থেকে ছ ফুটের সরু গলি। গলি ধরে যত ভেতরে ঢুকবেন ততই সরু হবে গলির শরীর, শেষে মাত্র 3 ফুট। আগুন লাগার পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 11টি ইঞ্জিন, কিন্তু সবাইকেই থামতে হলো সেই গলির মুখে। 15টি হোস পাইপ জুড়ে শুরু হলো আগুন নেভানোর কাজ। আমরা পরবর্তীকালে দেখব ওদের কি কাগজপত্র আছে, যে নেসেসারি পেপারস গুলো যে থাকার কথা সেগুলো আছে কি নেই সেটা পরে, কিন্তু যে ইনবিল সিস্টেম থাকার কথা, যে রিকোয়ার্ড ফায়ার ফাইটিং মেজার থাকার কথা, সেটা এখনো আমাদের চোখে পড়েনি। এবার দেখে নেওয়া যাক আগুন নেভানোর ব্যবস্থাই বা কতটা ছিল ওই কারখানায়। এক কথায় আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না কারখানায়, তবু নাকি ফায়ার লাইসেন্স আছে দাবি কারখানা কর্তৃপক্ষের। আপনাদের ফায়ার লাইসেন্স ছিল? হ্যাঁ অবশ্যই ছিল, ইনস্ট্রুমেন্ট আছে, এখনো আছে, দেখতে পাবেন। এই ছবি শুধু বিডান স্ট্রিটের নয়, উত্তর কলকাতার বহু অলিগলিতেই লুকিয়ে আছে এমন অসংখ্য জতুগৃহ। বিডান স্ট্রিটের অগ্নিকাণ্ডের মতো দু একটা ঘটনায় ভয়ঙ্কর বিপদের সেই ছবিটা আবার বেরিয়ে আসে, তারপর আবার যেই কে সেই, পাল্টায় না কিছুই। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।